যা ঘটেছে তার উপর আমাদের কোনো হাত ছিল না। কিন্তু আমার কেমন অসহায় লাগছে, মিতুর এই আত্মহত্যা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। মেয়েটার মেন্টাল ডিসঅর্ডার ছিল। বুঝলাম, তাহলে আমরা কেউ কিছু করতে পারলাম না তার জন্য? মিতুর বাবাই মেয়ের মানসিক অসুখটা লুকিয়ে রাখার চেষ্টা করত। কিন্তু মিতু কিন্তু তোমাকে বিয়ে করতে চেয়েছিল, আর পরে আমাদের বিয়ের কথা শোনার পর হয়তো, আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না। এতে আমার দোষটা কি বলতে পারো? না না, আমি তো তোমাকে দোষ দিচ্ছি না। আমি বলছি এই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর আমি এই বিয়েটা নিয়ে আর ভাবতে চাচ্ছি না। আমি এই বিয়ের ব্যাপারে কোনো কথা বলতেও চাই না, কোনো কিছু ভাবতেও চাই না। কিন্তু কিন্তু কিছু না আদিত, কয়েকটা দিন তুমি আমার সাথে যোগাযোগ করবে না। আমি এখন বাড়ি যাচ্ছি, আর সব কিছু ঠিক হোক তারপর কথা হবে। অনু, আচ্ছা বলতে পারো আমার দোষটা কি? আমি কেন শাস্তিটা পাচ্ছি? তোমার কোনো দোষ নেই, আমি তো তোমাকে কোনো দোষ দিচ্ছি না আদিত। আমি শুধু বলছি এরকম একটা সিচুয়েশনে আমি এখন এসব নিয়ে ভাবতে চাচ্ছি না, আমি মানসিকভাবে শান্তি পাচ্ছি না। কিরে, তোরা রাস্তায় কি করছিস? এ সময় তো রাস্তায় ঘোরাফেরা করা ঠিক না, গল্প করে ঘরে গিয়ে কর। তোদের তো এখন সার্টিফিকেট আছে, কোনো সমস্যা নেই। মা, তুমি কেন বাইরে ঘোরাঘুরি করছো? আমি একটা বিরাট সমস্যায় পড়েছি। অনু, কি সমস্যা? ওই যে শুভঙ্কর, আমি জানি শুভঙ্কর মরে গেছে, কিন্তু মানে আমার অনুভূতিতে শুভঙ্কর বেঁচে আছে। আমার কেন জানি মনে হচ্ছে যে শুভঙ্কর এ শহরে আছে, এই শহরের অলিগলিতে সে ঘুরে বেড়াচ্ছে। আমি তাকে খুঁজছি, সে আগে আগে হেঁটে যাচ্ছে, আমি তার পিছনে যাচ্ছি, কিন্তু আমি তাকে খুঁজে পাচ্ছি না। মানে তাকে না পাওয়া পর্যন্ত আমার না কোনো শান্তি নেই, আমার শান্তি নেই। মামা, আমার মনে হয় আপনার একটু রেস্ট করা উচিত। আপনি এভাবে বাইরে ঘোরাফেরা না করে একটু বাসায় যান। আমি একটু পুরান ঢাকায় যাব, মানে ওখানে একটু ঘুরে আসি। শুভঙ্কর প্রায় ওই পুরানো ঢাকায় যেত, আর ওই আর একটু ওই শিউলির সাথেও দেখা করে আসি। শিউলিটাকে মামা? আছে একটা মেয়ে, ওই মৃত্যুর সময় শুভঙ্কর তার হাত ধরে বসেছিল। হ্যাঁ, আমি আমি যাই, আমি একটু শিউলির সাথে দেখা করে আসি। তোরা যা, বাড়ি যা। আশফাক, তুমি সারাদিন কি করো বলতো? রাস্তায় রাস্তায় ঘুরি দুলা ভাই, শুভঙ্করকে খুঁজি। শুভঙ্কর ওকে না পেলে তো আমার আমার সিনেমা বানানো হবে না। তুমি কি পাগলের মতো কথা বলছো? তুমি শুভঙ্করকে পাবে কোথায়? দুলা ভাই, আপনি কি ভূতে বিশ্বাস করেন? না, পৃথিবী ছেড়ে মানুষ যখন চলে যায় তখন কি তার এই নশ্বর পৃথিবীর সাথে যোগাযোগ থাকে? অসম্ভব, থাকে না। কিন্তু আমি কনফিউজড। দেখেন, আমি যখন রাস্তায় হাঁটি তখন আমার মনে হয় যে আমার সাথে সাথে কেউ হাঁটছে, আমাকে ফলো করছে। তা কিন্তু আমি তাকে দেখি না, আমার মনে হয় যে সে আমাকে দেখছে। শোনো, এভাবে বাইরে ঘোরাফেরা না করে কয়েকটা দিন একটু বিশ্রাম নাও, তোমার একটা রেস্টের দরকার আছে। ওই ওই মেয়েটার সাথে আমার
আর দেখা করা লাগবে। কোন মেয়ে? শিউলি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, তারপর শুনো। বসো বসো। এবার বলো। বলা ভাই, আমার বাপ বলার মতন কিছু নাই। আচ্ছা ওই অনুর ব্যাপারটা কি বলেন তো দেখি, মানে হঠাৎ করে বিয়েটা ক্যান্সেল করে দিল, মানে এখন ওর প্ল্যানটা কি? জানি না, তবে তুমি একবার ওর সঙ্গে একটু কথা বলে দেখো। হ্যাঁ দেখা করব, তার আগে ওই মেয়েটার সাথে আমি দেখা করব। শিউলি। আচ্ছা তুমি তো এলেই কিছু করো আগে, এখনই আবার কোথায় যাবে? হ্যাঁ শোনো, এইরকম কারণে অকারণে ঘোরাঘুরি করাটা ঠিক নেই। দুলা ভাই, এই পৃথিবীতে কিছু পাগল আছে যারা কি করে জানেন, মানে যা করা উচিত তা করে না, আর যা করা উচিত না তাই। তুমি কেমন আছো শিউলি? আমি ভালো নাই, আপনার বন্ধুর কথা খুব মনে পড়ে। আমি তোমাকে একটা জরুরি কথা বলতে আসছি। জি বলেন। আমার বন্ধু শুভঙ্কর তোমাকে খুব মায়া করত, আমি তোমার কথা তার কাছে অনেক শুনেছি। তুমি লেখাপড়া করা একটা মেয়ে, ভাগ্যের বিড়ম্বনায় আজকে তুমি এই কাজ করো, আমি সব জানি। তোমাকে আর এই কাজ আমি করতে দেব না। স্বপ্নের মধ্যে শুভঙ্কর আমাকে বলেছে আমি যেন তোমার হাতটা ধরি। আমার বয়স হয়েছে, আমি এখনো বিয়ে করি নাই, জীবনে আমার অনেক দুঃখ কষ্ট বেদনা আছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। কি? আপনি এসব কি কইতেছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? আমি পাগল হই নাই, তুমি আমার জন্ম পাগল বলতে পারো। আপনি যেটা বললেন এইটা যদি আপনি করেন, আপনি কি সমাজে মুখ দেখাইতে পারবেন? সমস্ত মানুষেরই তৈরি, আর এই সমাজ একদিনে তো তৈরি হয় না। এটা সম্ভব না, আপনি যান। আচ্ছা শুভঙ্কর যদি তোমাকে বিয়ের প্রস্তাব দিত তাহলে তুমি রাজি হতে না? হ্যাঁ এই জিনিসটা আমি আগে বুঝতাম না, প্রেমের চেয়ে বড় জিনিস হচ্ছে মায়া। প্রেমের মানুষকে প্রত্যাখ্যান করা যায়, কিন্তু মায়ার মানুষকে প্রত্যাখ্যান করা যায় না। বিকেল হলেই বুঝলে তো আমি না, মনটা কেমন ছটফট ছটফট করতে থাকে, মনে হয় জীবনের খাতা থেকে একটা পাতা ধরে। মন খারাপ হয় এমন কথা বলো না তো প্লিজ, বরং মন ভালো হয় এমন কিছু বলো। মন ভালো হবে এমন কোনো কথা তো মনে পড়ছে না তাহমিনা। বাড়িটা ফাঁকা হয়ে গেল, অনুটা দিনের পর দিন তার বান্ধবীর বাসায় গিয়ে থাকছে। তবে
তোমার মেয়ে বুদ্ধিমতী, তাকে নিয়ে আমি চিন্তা করি না, সে তার জীবন ঠিক মতোই গুছিয়ে নেবে। আশফাকটাও বাসায় থাকে না, ও যে কোথায় কোথায় ঘুরে বেড়ায়, ও থাকলেও মনটা কিছুটা ভালো লাগতো। গত কয়েক মাসে কত কিছু ঘটে গেল। এই জানো, ইব্রাহিম সাহেবের একজন নাতি হয়েছে। কবে? গতকাল। নাম কি রেখেছে জানো? আলাদিন। আলাদিন না আলাউদ্দিন? আমাকে তো বললো আলাদিন। তবে কি জানো, উকিল সাহেবের জন্য আমার খুব কষ্ট হয়। তার আবার কি হলো? ও মা, তুমি জানো না, ওনার তো প্রায় মাথা খারাপ। মেয়েটা চোখের সামনে এভাবে চলে গেল, মাথা তো খারাপ হওয়ারই কথা। খুব খারাপ লাগে ওনার জন্য। জানো, সে নাকি রাস্তার লোকদের ধরে নানান রকমের গল্প, নানান রকমের কথাবার্তা বলে। আহা, তুমি এসব পাও কোথায়? সবাই বলা বলি করে, পাড়ার ভাবিরা আলাপ আলোচনা করে, গল্প করে। চলো একবার বাজিদের বাড়িটা ঘুরে আসি। এখন? এখন আমার কি কাজ? বিকেলে বাড়িতে বসে থাকতে ভাল লাগে না, আর পাড়া পড়শিদের সাথে আড্ডা দেওয়া একটা খুব ভালো কাজ। প্রতিবেশীদের সাথে সম্পর্ক থাকলে জীবনযাপনটা অনেক সহজ হয়, তা আমি না? আচ্ছা বেশ, নিচে গিয়ে আগে ফোন করে দেখি বাসায় আছেন কিনা ওনারা। বাসায় না থেকে যাবে কোথায়? আর যদি কোথাও চলেও যায়, অসুবিধা কি? ইব্রাহিম সাহেবের বাড়িতে যাব। আচ্ছা বেশ, চলো। ঠিক আছে, চাটা শেষ করো। আচ্ছা ঠিক আছে। কিছু হয়নি। কে বলেছে কিছু হয়নি? এই কদিনে কত কিছু হয়ে গেল। রজত বাড়ি ছেড়ে চলে গেল, মাও আমাদেরকে ছেড়ে চলে গেলেন। তোমার বড় ছেলে তার বউ আর বাচ্চাকে নিয়ে নতুন ফ্ল্যাটে চলে গেল। এত বড় বাড়ি কিরকম ফাঁকা হয়ে গেল বলতো। কোথায় তোমার ছোট মেয়ে জয়া আছে না? এখন আছে, কিন্তু কদিন পরে তো ও চলে যাবে। তারপর আমরা দুজন কেমন একা হয়ে যাব। না না না, একা হব কেন? আমাদের প্রতিবেশীরা আছে না, অনু তো প্রায়ই তোমাকে এসে দেখে যায়, তোমাকে খুবই পছন্দ করে। তাছাড়া ডাক্তার মনোজ, ইব্রাহিম সাহেবের স্ত্রী তামিনা ভাবি, ওনারা তো রোজই আসছেন, খোঁজ খবর নিচ্ছেন। কিন্তু তারা তো সবাই প্রতিবেশী, আপন তো কেউ না। প্রতিবেশীরাই তো সবচেয়ে বড় আপনজন। ওরা আছে বলেই তো আমরা আমাদের দুঃখগুলো ভাগ করে নিতে পারি, আনন্দগুলো ভাগ করে নিতে পারি। ওরাই তো আসল। বাবা, মা কি আবার কান্নাকাটি করছে? তুমি একটু বোঝাও তো। আরে, তোমার মামের কি বোঝার বয়স হয়েছে? সে তো একটা শিশু। আচ্ছা শোনো, আজকে আমি তোমাদের জন্য একটা স্পেশাল ডিশ রান্না করেছি নিজের হাতে, ইউটিউব দেখে দেখে।
যেটা বলতে এসেছিলাম, মুনতাসির আঙ্কেল আর আন্টি এসেছে, আমি কি তাদের ছাদে পাঠাবো নাকি তোমরা নিচে যাবে? ছাদে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। আমাদের ছোট্ট মেয়ে জয়া দেখতে দেখতে কত বড় হয়ে গেল। এই যে এইটা আপনাদের বাড়ি? আমাদের বাড়ি, আমার বাড়ি, আর এখন থেকে তো তোমারও বাড়ি। শোনো, আপা দুলাভাই কিন্তু জানে না যে আমি তোমারে বিয়ে করছি। তারা তোমারে দেখলে খুব অবাক হবে, কিন্তু ডরের কিছু নাই। আমার আপা দুলাভাই একেবারে মানে মাটির মানুষ। মাটি মানে কি, শক্ত কোনো মাটি না, এরা একেবারে নরম তুলতুলা মাটি। দাঁড়াও, তোমারে আগে আমাদের আশেপাশে প্রতিবেশীদের বাড়ি চিনাই। এই যে এই বাড়িটা হচ্ছে বায়োজিৎ সাহেবের বাড়ি। বিশাল ধনাঢ্য ব্যক্তি, অনেক টাকা, অনেক অহংকার। তারপরে এই যে পিছনে এটা হচ্ছে ইব্রাহিম সাহেবের বাড়ি, সেও অনেক টাকার মালিক। কয়েকদিন আগে তার এই একটা ছেলের বিয়েও দিল। আর ওই যে বাড়িটা ওই যে অন্ধকারের ভিতর দেখা যায়, ওই বাড়িটা হচ্ছে ডাক্তার অনুতোষ সাহার বাড়ি, খুবই ভালো ডাক্তার, হিন্দু ভদ্রলোক, খুব ভালো মানুষ। কিন্তু আফসোসের বিষয় হলো যে তিনি নিঃসন্তান। আর একটা বাড়ি দেখাই যে এই যে এখন এত কিছু বললে মনে থাকবে আমার, একটু আস্তে আস্তে বলেন। কথা সত্য, আমি মনে হয় একটু বেশি কথা বলে ফেলছি। এখন আমরা বাসায় ঢুকব, তুমি আপা দুলাভাইকে পায়ে হাত দিয়ে সালাম করবা। এটা আবার তারা একটু বেশি ভালো পায়, মানে তোমাকে একটু প্রথম নজরেই তোমাকে ভালো মনে করবে। আর একটা জিনিস, তুমি বাড়ির বউ, তার মানে এই না যে শুধু তুমি বাড়ির সকলের কাছে ভালো থাকবে, তুমি এই পাড়াপড়শি সবার কাছে কিভাবে ভালো থাকা যায় সেই চেষ্টাটা করবে। তোমার আগের জীবনটা ভুলে যেতে হবে, মহল্লার সবাই যেন জানে তুমি তাদের প্রিয় প্রতিবেশী।